قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا يكتها بما فيها ويبني مجده. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ডাইনিং রুমটা কীভাবে গুছিয়ে নিয়েছি, মানে বলা যায় ডাইনিং রুম ট্যুর আর কি। তো আসলে প্রত্যেকেই চায় প্রত্যেকের ঘর তার মনের মতো করে করার, আমিও আমার মনের মতো করে চেষ্টা করেছি সাজিয়ে নেওয়ার, যতটুকু আমার বাজেট ছিল, অ্যাবিলিটি ছিল, সামর্থ্য ছিল ততটুকু দিয়ে আর কি। তো আপনারা দেখতে থাকুন, দেখলে আপনাদের পুরো ভিডিওটি দেখলে হয়তো ভালো লেগে যেতে পারে, তো কারো ভালো লাগবে কারো মন্দ লাগবে, এটাই স্বাভাবিক। তবে আমার ঘরটা আমি হোয়াইট হাউস হিসেবে বানিয়েছি, তার ভিতরে কালারফুল জিনিসপত্র দিয়ে একটু কালার করে নিয়েছি। তো ডাইনিং টেবিলটা আমি যেভাবে গুছিয়ে নিচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ক্যান্ডেল হোল্ডারটা দিয়েছি স্ট্যান্ডটা আর কি, আর এখানে লবণ, তারপরে ব্ল্যাক পেপার, আর এটা একটা আচারের পট হবে আর কি, তো ওইটা দিয়েছি, আর একটা টিস্যু হোল্ডার দিয়েছি। এখানে আমি একটু দেখাচ্ছি শুরু থেকেই আর কি, যেহেতু ডাইনিং রুম ট্যুর দিব, সেহেতু ট্যুর দিব তার আগে দরজা থেকে শুরু করতে হবে। তো দরজাটা কীভাবে সাজিয়ে নিয়েছি সেটা, দরজার ডিজাইনটা যেভাবে হবে সেটাই এঁকে নিয়েছি, আর দরজাটা এরকম ছিল, আর আমাদের যে মেস্ত্রি ছিল ওকে দিয়ে আমি এভাবে ড্রয়িং করিয়ে তারপর ডিজাইনটা এইভাবে করিয়ে নিয়েছি, এটার মাঝখানে মেরর হবে আর কি। আর দরজার সামনে এই একটা খোলা জানালা করেছি, তো সেটা কীভাবে করেছি শুরুতে একটু দেখিয়ে দিয়েছি। দরজাটা যে কালারটা করব সেটা একটু করিয়ে নিচ্ছি, তো শুরুটা একটু জাস্ট আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি কীভাবে কীভাবে হয়েছে। আমি দরজার কালারটা সবুজ কালার করতে চেয়েছি, জান্নাতের কালার হচ্ছে সবুজ, যদিও আল্লাহই ভালো জানে মনের অবস্থা, তো চেষ্টা করছি সবুজ কালারটা দিয়ে দরজাটা খোলা হোক আমার ঘরের, তো সেই জন্য সবুজ কালারটা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মেন ডোর, মেন ডোরটা এখানে যদিও একদম মানে সবুজ টিয়া কালার মনে হচ্ছে, এটা একটু টিয়ার চেয়ে মানে ডিপ কালার আর কি। তো আবার আমাদের দরজার উপরের ডিজাইনটা এরকম, আপনারা দেখেছেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স, তো ডিজাইন এখানে একটা গাছ দিয়েছি, আর দরজা আমি চারিদিকে একটু সাদা করেছি, পাশে এদিকে ঘুরালেই আমি এখানে একটা ওপেন জানালা করেছি, যদিও এখানে পিঙ্ক কালার আসতেছে, এটা মিষ্টি কালার আর কি। তো আর এখানে আমার পুরনো একটা ক্যালোগ্রাফি ওইটা আছে, এটা হচ্ছে সুরেক, সুরেকের উপরে আমি কয়েকটা জিনিস দিয়েছি, রিয়েল প্ল্যান্ট দিয়েছি, আর হচ্ছে এখানে শুকনো পাতার একটা দিয়েছি বাটি, এখানেও কিছু গাছ দিয়েছি। তো আমাদের দরজার সামনের ভিউটা এরকম আর কি। এখন আমি রুমে ঢুকবো, ঘরে ঢুকবো এখন। এদিকে হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ড্রয়িং রুমটা তো আপনারা দেখেছেন, এখন আমি ডাইনিং স্পেসের দিকে যাচ্ছি। দরজা বন্ধ করলে আমাদের এই মেন রোডটা যেটা থেকে আমরা বেরিয়েছি মানে ঢুকেছি যেটাতে যেদিক থেকে, তো এই যে দরজা, দরজা যদি আমরা অফ করি তাহলে এইভাবে লকগুলো লাগাই দিই। তো দরজার পিছনে আমি একটা ফ্যামিলি, এটা আমার কাছে ছিল, এটা দিয়েছি, আর এটা তো কলিং বেল। তো আর এদিক থেকে হচ্ছে আমি এটা করিয়েছি কি হোল্ডার রাখার জন্য, আর এটা তো ডিআইওয়াই করেছি দেখেছে। তো এটা তো এখন কালারফুল দেখতে পাচ্ছেন, আর করার আগে যেমনটা ছিল, তো করার পরের অবস্থাটা দেখলে আসলে পরিবর্তনটা বোঝা যায়। তো এদিক থেকে ঘুরলেই এখানে আমি একটা কনসোল টেবিল দিয়েছি, এটা ছোট্ট একটা বোর্ড বেঁচেছিল সেটা থেকে এই কনসোল টেবিলটা আমি মানে ছোটো ছোটো যে বোর্ডগুলো বেঁচেছে লাস্টের দিকে আর কি, তো এটা করেছি। এটার নিচে একটা শেল্ফ, এখানে আমি একটু বেগুনি কিছু ফুল দিয়েছি, এগুলো প্লাস্টিকের আর্টিফিশিয়াল আর কি। তো এখানে একটু আমি একটু সবুজের ছোঁয়া রেখেছি সব জায়গায়, তো আমার কাছে যা যা ছিল তাই আমি আসলে দিয়েছি। তো এখানে একটু ফিঙ্কিশ টাইপের জিনিস রেখেছি আর কি। তারপর উপরে হচ্ছে, তো উপরে হচ্ছে এইটা হচ্ছে ওয়াল ম্যাট পুরনো আমার আগের, এটা প্রায় 10-15 বছর আগের ওয়াল ম্যাটটা,
আর এখানে একটা লাইট শেড দিয়েছি। আর এটা হচ্ছে, এটার পিছনে হচ্ছে সুইচ বোর্ড, মানে মেন সুইচগুলি হচ্ছে এটা। তো এটাকে হাইড করার জন্য আর কি, ঢাকার জন্য আমি এই ওয়ালম্যাটটা দিয়েছি। আর একটা সুবিধা হয়েছে, এটা একটা ফিলার, এটা একটা ফিলার, তো এই ফিলারের মাঝখানে এটা দিয়েছি। দেওয়ার পরে এই ওয়ালম্যাটটা দেওয়ার কারণে এখানে একটা সুন্দর গেটের মতো তৈরি করেছি। আমি এখানে দুইটা কোণা করে এটাকে রাউন্ড করে নিয়েছি, যার কারণে দেখতে ভালো লাগতেছে আর কি। আর এই কর্নারে আমি একটু, এটার পাশে আমি এখানে একটা রাবার প্ল্যান্ট দিয়েছি। রাবার প্ল্যান্ট আর হচ্ছে জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্টটা আমার প্রায় 3-4 বছর হয়েছে, তো এইটা এখানেই রেখেছি। আর এটা হচ্ছে একটা পিলার, এইটা আর কি। তো এটা ফিলারের এই জায়গাটাকে আমি ফ্রেম করে করে একটু মিরর দিয়ে দিয়েছি, যাতে করে ঘরটা বড়ও লাগে আর একটা ডিজাইন হবে, দেখতে ভালো লাগবে। আবার অনেকে এটাকে ধারণা করবে আলমারি কিনা, তো এটাও একটা ফাঁকি ভাজি দেওয়ার জন্য। তার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেসিন। তো বেসিনটা তো দেখিয়েছি কীরকম করে করেছি, বেসিনের উপরে একটা লাইট দিয়েছি। তো বেসিনের উপরে যা যা থাকা দরকার এগুলি রেখেছি আর কি। তারপর হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা। ডাইনিংটা হচ্ছে আমি আমার পুরোনো ডাইনিংকেই একটু কাভার লাগিয়েছি, কালার করেছি, এটাই মানে একটু রিসাইকেল করা আর কি। যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের হয়তো মনে কি রেসিপি আসতে পারে আগে কেমন ছিল এই চেয়ারগুলি, তো এই জন্য দেখিয়ে দিচ্ছি। আগে ছিল এরকম তেঁতুল বিসি কালারের কালার, আর কাভার ছিল এরকম কাপড়। তো এখন যেভাবে করাচ্ছি আর কি, আমি এই প্রিন্টের কাপড়টা কিনেছি 3 গজ, আর হচ্ছে না এটা কিনেছি 2.5 গজ, আর 2.5-3 গজ এরকমই হবে। আর হচ্ছে এক কালারটা নিয়েছি 3 গজ, মোট 5.5-6 গজ এরকম লেগেছে। কাপড়ের গজ ছিল 700 টাকা করে। আর এখানে এই চেয়ারগুলি লাগাতে আমাকে এদেরকে মেস্তিরিদেরকে দিতে হয়েছে 3000। তো যাই খরচ হয়েছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ডাইনিং টেবিলটাও তেঁতুল বিচির কালার ছিল, হ্যান্ড ফলিশ করিয়েছি, মানে এনামেল হ্যান্ড ফলিশ যেটা ব্রাশের সাহায্যে করে সেটা করিয়েছি। 2-3 বারই করতে হয়েছে, কারণ এটা তেঁতুল পিছি কালার ছিল, তো যার কারণে এটাকে বারবার করে একটা সুন্দর লুক আসা পর্যন্ত আমি কালার করিয়ে নিয়েছি। তো আমার মিস্ত্রিটা ভালো ছিল, যেভাবে আমি বলেছি সুন্দর এখানে যেভাবে হয়েছে আর কি সেভাবে করিয়ে নিয়েছি। এটা হচ্ছে সাদার ভিতর প্রিন্ট করা, এই প্রিন্টের সাথে আমি ম্যাচ করে এই কাপড়টা দিয়েছি। এগুলি একদম মকমল কাপড় আর কি, একদম খুবই স্মুথ। তো এটা হলো এসে, তো আমার কাছে একটু সাদার ভিতরে কালারফুল দেখতে ভালো লাগবে, এর জন্যই আসলে আমি এই সাদা করেছি। আর এই গ্লাসটা আমাদের নতুন লাগানো হয়েছে, কারণ আগেরটা ভেঙে গিয়েছে কোণা, তারপর ওই কোণা এরকম, তো এই কারণে নতুন গ্লাস দিয়েছি। আর টেবিলটা তো আমাদের আগেরই, আর আমাদের এই টেবিলের আসলে গোড়া অনেক মোটা, একদম ফায়াগুলি আর কি, তো অনেক মোটা। এটা একজন মানে আর্মির বড় অফিসার অর্ডার করে করে নিজেই বসে বসে বানিয়েছেন, পরে ওনার নাকি কোথায় ট্রান্সফার হয়েছে যার কারণে উনি আর নিতে পারেন না, এই জন্য আমরা পরে কম দামে কিনতে পেরেছি। তো এটা একটা ম্যাট দিয়েছি, এটা আমি রিসেন্টলি এনেছিলাম বাইরে থেকে। তো এইটার সাথে আমি এই প্রিন্টের সাথে একটু ম্যাচ করে আর কি, কন্ট্রাস্ট করে এটা দিয়েছি। আর এখানে আমি একটু মোমটা চালিয়ে নিই। তো এখানে একটা ক্যান্ডেল দিয়েছি, ক্যান্ডেলটা সুন্দর গ্রান দেয়। তো আর তো এটা আমার একটা আমি মুড়ি রাখি বা পানির পট, তো এটা আমি আসলে ফুটপাত থেকেই কিনেছিলাম একটা বোতল। তো এটার ভিতরে আমি এই ফ্লাওয়ারটা দিয়েছি, আমার কাছে মনে হয়েছে এই কালারটা আমার এই চেয়ারগুলির সাথে মানাবে, এর জন্য এই ফুলগুলি দিয়েছি আর কি। এরপরে আমি এখানে দিয়েছি, এটা ইন্ডিয়া থেকে এনেছি, এখানে আচার টাচার রাখা, আর হচ্ছে এটাতে পেপার আর লবণ, টিস্যু হোল্ডার, এই তিনটা জিনিস। তো টেবিলটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আর কি। টেবিলের উপরে একটা আমি লাইট দিয়েছি, এটা নিচের দিকে নামানো যায় আবার উঠানো যায়, এই একদম এখানে আবার উঠানো যায়, এটা সুন্দর একটা জিনিস। তো যাই হোক, আমার ডাইনিংটা টেবিলটা এরকম আর কি দেখতে। এরপরে ডাইনিং টেবিলের অপোজিটে হচ্ছে আমার
ইয়েটা শোকেসটা, তো এই শোকেসটা আমাদের পুরনো শোকেস, তো ওইটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো ওইটা তো আমি বলেছি, এখন শোকেসে আসলে কী কী রেখেছি এটাই কথা। শোকেসের এই ওয়াগন এরিয়াটাতে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি। এখানে হচ্ছে আচার রেখেছি, তেঁতুলের আচার, তারপরে মধু, টেবিলে আসলে খেতে বসলে দরকার হয়, আর হচ্ছে ঘি, আর এখানে চামচ রেখেছি। আর এখানে চামচ রেখেছি কারণ যে কোনো টাইমে আসলে মেহমান আসে চামচগুলো যেন হাতের কাছে পাই। আর এই সুন্দর এই সেটটা আমি সৌদি আরব থেকে এনেছি, আরও একটা সেট আছে যদি কেউ নিতে চান নিতে পারবেন আমার কাছ থেকে। তো এখানে একটা ট্রে দিয়েছি, ট্রের ভিতরে একটা ঝুঁটির ভিতরে কিছু আর্টিফিশিয়াল সিরামিক ফল দিয়েছি, এটা ইন্ডিয়া থেকে এনেছি, এটার ভিতরে কিছু রাখা যাবে, ফাইভ স্টার বা ফিরনি দেওয়া যাবে বা কলাও রাখা যাবে। তো এখানে এই জিনিসগুলি রেখেছি, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, টিস্যু হোল্ডার দিয়েছি, আর এখানে একটা কি খাপে লিখে রেখেছি, আপাতত এইভাবে রেখেছি আর কি। তারপরে এই শোকেসের এই কর্নারটাতে আসলে পরে আসলে অনেক কিছু রাখা যাবে, এখন আমি আর কাছে যে জিনিসগুলি এখন আপাতত রাখলে জায়গা দরকার সেই জন্য এগুলো এখানে রেখেছি। এটা হচ্ছে কেক স্টেন, এভাবে, এটা খুবই সুন্দর। আর এটা ট্রে, এটাও কেক স্টেন আসলে, এটাও কেক স্টেন। ওইদিকেও কেক স্টেন, ওইটা কেক স্টেন না, ওইটা একটা ঢাকনা আর ওষুধের। তো এখানে আমি একটা দিয়ে ম্যাট দিয়ে তারপরে জিনিসগুলি রেখেছি আর কি। তো শোকেসে আসলে যে যে জিনিসগুলি আমি শোকেসে যে যে জিনিসগুলো আমার রাখা দরকার সেই জিনিসগুলি আসলে আমি রেখেছি, তো এটা আর দেখানোর কিছুই নেই এই আর কি। এই বক্সটাতে আমি রেখেছি আমাদের হুবার, তার হুবারের ভ্যাকুম ক্লিনার, তারপরে হচ্ছে ঝাড়ু, সলার ঝাড়ু, এটা আরেকটু অর্গানাইজ করব, এখন আপাতত এভাবেই রেখেছি, আসলে কাজ করতে করতে আর পারতেছি না। এখানে হুবারের যে ইয়েগুলি বিভিন্ন ফার্সগুলি এটা এখানে রেখেছি, আমার এটা ব্রাশ, এটা দিয়ে সুন্দর ময়লা উঠে, তারপরে হচ্ছে আয়রন মেশিন, এই যা যা রাখা দরকার আসলে এইভাবে আমি রেখেছি। এটা একটা বক্স, এভাবে আমি এই জিনিসগুলি রাখবো এই জন্য আসলে আমি এই বক্সটা তৈরি করেছি আর কি। তো এই ছিল আমাদের ডাইনিং স্পেস, এখানে তো আর এই ছিল আমাদের ডাইনিং স্পেস। তো ডাইনিংয়ে আসলে বেশি অনেক বেশি কিছু নেই, আমি এদিক থেকে একটু দেখাই। ডাইনিং স্পেসটা আমার ভেবেছিলাম এইভাবে রাখবো, তো দেখতেছি না এইভাবে সেট করলে সুন্দর লাগে, মানে জায়গা অ্যাডজাস্ট হয় আর কি, এভাবে রাখলে আবার এইদিকে যেতে আসতে অসুবিধা হয়, তো এই জন্য এভাবে রেখেছি। তো আসলে ওইটার নিচে আমি যে যে জিনিসগুলি রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি আপাতত। এটাতে ওষুধ সব, তারপর এটাতে হচ্ছে বেডশিট, এটাতেও বেডশিট, এটাতে হচ্ছে টেবিল ম্যাট, টেবিল ক্লথ, এখানে অতিরিক্ত জিনিসগুলি, এখানে হচ্ছে ফিলো কাভারগুলি, আর এটা হচ্ছে সব ম্যাটগুলি, রানারগুলি আর কি, রানার। তো এটার নিচে এই জিনিসগুলি, তো আমাদের ডাইনিং স্পেসটা এরকম। ডাইনিং টেবিলটা আসলে সাদা করার কারণে ঘরটা অনেক উজ্জ্বল লাগতেছে, তো অনেকেই মনে করেন অনেক ময়লা বসে যাবে মানে সাদা জিনিসে, আসলে তা না, বরং এটাতে আরও দেখা যায় না ধুলাবালি বসলে। আর কালো আগে যখন তেঁতুল বিসির কালার ছিল তখন এই জায়গাগুলিতে খুব দেখা যেত এই আর কি। শোকেসটা দূর থেকে এরকম, তো ওইখানে আসলে আমি আরও কিছু
মানে এখানে হচ্ছে এভাবেই রেখেছি এখানে খাবার জিনিসগুলি রাখার জন্য, এখন হয়তো এভাবে আছে। এগুলি আসলে চেঞ্জ হবে যে কোনো সময়, যে কোনোটাই চেঞ্জ হতে থাকবে। আমি যেহেতু কাজ করি, খুব পছন্দ করি কাজ করা, গুছানো গাছানো ঘর সাজানো, সেই হিসেবে আমার এই জিনিসগুলি সবসময় একটু এপাশ ওপাশ হবেই। আর এখানে আমি আসলে জয়পুর থেকে, উদয়পুর থেকে একটা ক্লক এনেছি, এটা আর হচ্ছে এদিকেও দেখা যায়, এটা একটু ব্যতিক্রম মনে হয়েছে এর জন্য, আবার এদিকেও দেখা যায়। তো এটা এখানে লাগিয়েছি যাতে ড্রয়িং রুম থেকেও মানুষ দেখতে পারে, ড্রয়িং রুম থেকেও দেখতে পারে, আবার ডাইনিং থেকেও দেখতে পারে, আমি রান্নাঘর থেকেও দেখতে পারি এটা আর কি। তো দেখতে পাচ্ছেন আমার সাদার ভিতরে আমি কালার, বিভিন্ন কালার অ্যাড করেছি এখানে, অনেক যে মানে ইয়ে করে করে ম্যাচ করে করে করেছি তা না, আমার কাছে মনে হয়েছে যেখানে যেটা জিনিস দিলে ভালো লাগবে সেটাই করেছি। তো সাদার ভিতরে বিভিন্ন কালার দেওয়ার কারণে ফুটেছে এটা আর কি, দেখতে ভালো লাগতেছে। তো আমি একটু পুরো আরেকটা মানে পুরো রুমটার একটু লুক দিয়ে দিচ্ছি। তো হয়তো কারো কাছে ভালো লাগছে, আবার কারো কাছে অনেক বেশি যে হিজিবিজি লাগছে, অনেক জিনিস মনে হচ্ছে। তো আমার কাছে যে জিনিসগুলো ছিল আমি শুধু এই বেগুনি ফুলটাই কিনেছি, আর কিছুই না, সবগুলো আমার পুরনো ছিল। তো যাই হোক, এক একজনের কাছে এক এক রকম লাগবে, আমার কাছে ভালো লাগছে, আমার ঘর আমি থাকবো, তো সেটাই আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এতটুকু পর্যন্ত গুছিয়ে নিয়েছি, এটাই আর কি। কালারফুল আমার এই হোয়াইটের ভিতরে কালারফুল এই ডাইনিং টেবিল, ডাইনিং রুম সাজানো এই আর কি। তো যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটি, এই অনুরোধ রইল। তো অনেকের কিউরিওসিটি থাকতে পারে যে ডাইনিং টেবিল, ডাইনিং রুমটা কেমন ছিল, কী অবস্থা, তো এই জন্য আসলে দেখিয়ে দিয়েছি, অনেকেই বলতেছেন একটু ট্যুর দিতে, তো সেজন্যই দিলাম আর কি। তো ডাইনিং থেকে যে কিচেনটা এরকম দেখা যাচ্ছে আর কি। আর এখন লাইট ছাড়া আমি আসলে এই ভিডিওটা করছি, লাইট ছাড়া আমার ঘরে যে কী সুন্দর আলো, সারাদিন কোনো লাইট লাগে না, তো মানে বিদ্যুতের সাশ্রয় হয় এটা আর কি, সারাদিনই খুব আলো বাতাস থাকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।